আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন বেগুন গাছে আমরা কি দিয়েছি, যে এই যে বেগুন গাছের জন্য যে গোড়াটা দেখেন, যে গোবর সার ইউজ করেছি, যেটা গোবর পচা যে প্লাস আদার্স অর্গ্যানিক। এবং আপনি যদি এইভাবে এই সার ইউজ করেন, এটা গাছের ডালপালার জন্য দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিটা কেমন কালো ঝুরঝুরা, হ্যাঁ, এবং গাছের চেহারা দেখেন, গাছে ফুল আসতেছে, কয়েকদিনের মধ্যে বেগুন আসবে ইনশাল্লাহ। এই বেগুন গাছগুলো রোজাকে টার্গেট করে লাগানো হয়েছে। এখানে মোট 60টা বেগুন গাছ আছে, 8টার মধ্যে একটা একটু নষ্ট হয়ে গেছে। আমি একটু কাজ করছি, যে পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা একদম সাধারণভাবে করা হচ্ছে, যাতে আপনারা দেখতে পারেন মাটিটা যে ঝুরঝুরা করছি আমি হাত দিয়ে। যে দেখেন যে এই যে এগুলো ফেলে দিবেন, আর অন্য যে এগুলো পচে যাবে, এগুলো মাটির সঙ্গে ঝুরঝুরা থাকবে, মাটিটাকে লুজ রাখার জন্য এগুলো লাগে। আর উপর থেকে দেখেন যে ফুল আসতেছে, যে কি চমৎকার ব্রাঞ্চ ব্রাঞ্চ ফুল আসতেছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ দেখেন কেমন তরতাজা। আমরা যদি গাছগুলো প্রত্যক্ষ করি, প্রত্যেকটা শাখা আপনি দেখেন এই যে ফুল আসতেছে, এই যে হ্যাঁ এখানে দেখেন, এবং এই যে দেখেন ফুল ফুল আসতেছে, ফুল এসে গেছে অলরেডি, এবং ইনশাল্লাহ বেগুন আসবে, এবং অনেক শাখা প্রশাখা হয়েছে, এবং বেশ হৃষ্টপুষ্ট গাছ। আপনারা চেষ্টা করলে এরকম, এই যে দেখেন মাটি দেখেন, এই যে গাছের গোড়াটা দেখেন কেমন ঝুরঝুরা, আমি আপনাদের যারা ছাদ বাগান করেন তাদের জন্য যে মনে রাখতে হবে, ছাদ বাগানের মাটি কিন্তু খুব বেশি দেওয়া যায় না। মাটি যদি আপনি পরিপুষ্টভাবে না দিতে পারেন, নিউট্রিয়েন্ট না থাকে, গাছ তরতাজা হবে না। এরকম 7-8টা যদি বেগুন গাছ আপনি লাগাই নেন, গত বছর আমি আমার এখানে 7-8টা বেগুন গাছ ছিল, এই 7-8টা বেগুন গাছে কিন্তু আমরা বেগুন খেয়ে শেষ করতে পারিনি, অনেক বেগুন পরে পেকে গিয়েছিল, দেওয়াও হয়নি কষ্টের কারণে। তো এবং এই যে দেখেন, এই যে মাটিটা দেখেন, এদিকে মাটিগুলো শুকনো, যে ঝুরঝুরা মাটি, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আপনারা, এবং তাতে গাছে খুব শিকড় করতে সুবিধা হবে। আমরা যদি শিকড় জানি, যে গাছের শিকড় জমাট বেঁধে যায়, তাজা হয় না, তো সেই জন্য আমরা এটা যত্নশীল হবো।